করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিদ্যালয় খোলার পরই শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আকরাম আল হোসেন। কোভিডের পরে যখন স্কুল খুলবে তার আগেই তারা তাদের নিজেদের স্কুলের জন্য একটা পরিকল্পনা তৈরি করবে, স্কুল রিওপেনিং প্ল্যান। সেই রিওপেনিং প্ল্যানের মধ্যে সব কিছু থাকবে, নিরাপত্তা, ধরে পড়া। আশা করছি যে সব কিছু যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে আমাদের যে আশঙ্কা যে ধরে পড়া সেটা হয়তো অনেকটাই আমরা দূর করতে পারবো ইনশাআল্লাহ। মাঠ পর্যায়ে সুপারভাইজার, মনিটরিং অফিসার ও কেন্দ্র শিক্ষক সার্বক্ষণিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থী অভিভাবকদের সাথে যোগাযোগ করে লেখাপড়ার খোঁজ খবর নিচ্ছে। কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হলে যথাশীঘ্র শুরু করা হবে।